নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রাজ্য সেরা দুর্গাপূজা এবার উধারবন্দি, সমীক্ষা ডিওয়াই 365 চ্যানেলে। ভাই ফোটার পর শুরু ছট পূজা উৎসব, মূল আয়োজন রবিবার। কাটাখাল নদীর ভাঙন অব্যাহত, সুরাহা চেয়ে স্থানীয়দের বিক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুর্গাপূজায় ডিওয়াই 365 নিউজ চ্যানেলের পক্ষ থেকে রাজ্যের সেরা অর্থাৎ প্রথম পুরস্কার লাভ করেছে উধারবন্দ কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটি। এটা গোটা বরাক উপত্যকার কাছে গর্বের বিষয়। কমিটির সম্পাদক সায়ন রায় জানান, গত 19 অক্টোবর ডিওয়াই 365 চ্যানেলের অফিস থেকে ফোন যোগে তাদের জানানো হয়, ডিওয়াই 365 এর পক্ষ থেকে একটি সার্ভে করা হয় রাজ্য জুড়ে। এই সার্ভের পরিপ্রেক্ষিতে উধারবন্দ কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটিকে রাজ্যের প্রথম স্থানের অধিকারী বলে ঘোষণা করা হয়। খবর পেয়ে কমিটির পক্ষ থেকে চারজনের একটি দল গৌহাটি যান। সেখানে তাদের নগদ 20,000 টাকা সহ শারদ সম্মাননা ও একটি প্রশংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। কমিটির পক্ষ থেকে ডিওয়াই 365 কে ধন্যবাদ জানান কমিটির সম্পাদক। তিনি জানান, আগামী বছর দুর্গাপূজায় চতুর্থী থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত মণ্ডপটি রাখার চেষ্টা করবেন। এই পুরস্কার বরাকবাসীর সবার সহযোগিতায় পাওয়া সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অমলেন্দু পাল, শুভেন্দু চৌধুরী, কল্যাণ ভট্টাচার্য, ধ্রুবনাথ, গৌতম সাহা, রাজদীপ ভট্টাচার্য, শঙ্কর রায়, অনন্ত নমসূদ্র, রবীন্দ্র চক্রবর্তী, পুলকেশ দে প্রমুখ। আমরা অত্যন্ত খুশি, আমাদেরকে 19 তারিখ ডিওয়াই 365 অফিস থেকে আমাদেরকে ফোন করে ডাকা হয়েছে গুয়াহাটিতে। আমরা চারজনের টিম গুয়াহাটিতে 20 তারিখ গিয়েছি। যাওয়ার পরে আমাদেরকে ডিওয়াই 365 ওরা একটি সার্ভে করেছে অল ওভার আসামে পুজোগুলোর। সেই পুজোগুলো সার্ভে করার পরে আমাদেরকে মূর্তিতে ফার্স্ট প্রাইজ দিয়েছে। আমরা অত্যন্ত খুশি, ডিওয়াই 365 আমরা ধন্যবাদ জানাই। ওরা আমাদেরকে নগদ 20,000 টাকা, একটি সার্টিফিকেট আর একটি শারদ সম্মান দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, যাতে আমরা আগামী দিনে আরও বড় দুর্গাপূজা করতে পারি, সুন্দরভাবে পূজা করতে পারি। আমাদের কিছু ভুল ত্রুটি থেকে যায়। আমরা কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে দর্শকদের ভুল ত্রুটির জন্য ক্ষমাপ্রাপ্তি, কিছু কিছু খামতি আমাদের থেকে যাবে, চেষ্টা করব যাতে আগামী দিনে আমরা এই খামতিগুলো দূর করতে চেষ্টা করছি। আগামী দিনে আমরা যেভাবে চতুর্থী দিন থেকে পূজা আরম্ভ করেছি, চতুর্থী দিন থেকে আমরা লক্ষ্মী পূজা পর্যন্ত যাতে প্যান্ডেল রাখতে পারি এই দিকে। কালী পুজো ভাই ফোটার পর বৃহস্পতিবার থেকে শুরু হলো চার দিন ব্যাপী ছট পূজা উৎসব। চার দিনের এই উৎসবের রবিবার মূল দিন। সমগ্র দেশের সঙ্গে শিলচরের মেহেরপুর ছট পূজা আয়োজন সমিতি ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। বৃহস্পতিবার মেহেরপুরে সমিতির মহিলারা জানান, প্রতি বছরের ন্যায় এবছরও মেহেরপুর এলাকায় ছট পূজার আয়োজন করা হয়েছে ফ্লাওয়ার মিলের ফিশারিতে। সাবিত্রী যাদব জানান, ছট পূজার মূল আয়োজন হবে রবিবার। এদিন সমবেতভাবে সকল হিন্দিভাষী মহিলারা পূজার অর্ঘ্য নিয়ে পুকুর পাড়ে উপস্থিত হবেন বিকেল চারটায়। সূর্যাস্তের সময় কমরজুলে দাঁড়িয়ে সূর্য অর্ঘ্য প্রদান করা হবে। ফ্লাওয়ার মিলের ফিশারিতে প্রায় 50 পরিবারের মহিলারা ছট পূজায় অংশগ্রহণ করবেন। ছট পূজা আয়োজন কমিটির সভাপতি হলেন মহাবীর জৈন এবং সম্পাদক ভোলা যাদব। তারা ঘাট সাজাবেন। অঞ্জু যাদব জানান, পূজা দেখতে অনেকেই আসেন, সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এখানে সকল ধর্মের লোক আসতে এবং প্রসাদ গ্রহণ করতে আহ্বান জানানো হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিয়ম যাদব, নিরুপমা সিং, দুর্গাপতি যাদব, যোতিকা যাদব, সুষমা যাদব প্রমুখ। কালকে আমরা মানে সংযম সানু করিয়া, আমরা সংযম মানে সানু করিয়া লাউ দিয়ে সবজি ডাইল চানা ডাইল মানে একদম মানে মিলামিশা
আমরা কইটারে নেহা খাই তিনি নেহা খাই এর পরের দিন মানে খরনা পরের দিন খরনা কই মানে এটা মানে আমরা পঞ্চমী তিথি পঞ্চমী তিথির মধ্যে আমরা সারাদিন উপাস থাকবো সারাদিন উপাস থাকবো বিকালে রাত্রে আমরা সাতটার সময় মানে এই সময় আমরা পায়াস রাঁধবো আমরা টুকরি সাজাইয়া যত নাইকল আপেল যত ফল মানে সব ফল সাজাইবো আমরা ঠেকুয়া বানাইবো খাস্তা বানাইবো তার টুকরির মধ্যে সাজাইয়া দিয়া আমরা ঘাটে যাইবো চারটার সময় গিয়ে আমরা স্নান করিয়া সূর্য ডুবার সময় আমরা ক্রিয়া আমরা শেষ হতে আমরা আইছি আবার পরে পরের দিন সারা রাতে আমরা কিচ্ছু না জল পর্যন্ত খাইতাম এর পরের দিন সোমবারে সোমবারে সকালে সকালে ঘুরে চারটার সময় আমরা যাইব সূর্য অস্তর আগে আমরা যাইব গিয়া সব গিয়া জল লামি যাইব জল লামার পরে আমরা যে সময় সূর্য উদয় হইবা এই সময় আমরা মানে অরব দিই অরব দিয়া শেষ কাটাখাল নদীর ভাঙন সমস্যার স্থায়ী সমাধান এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বৃহস্পতিবার মোহনপুর দ্বিতীয় খণ্ডে বেড়াখালের পারে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করেন। কাটাখাল নদীর রাক্ষসে ভাঙনে নদী গর্ভে বসতবাড়ি তলিয়ে গিয়ে সীমাহীন ক্ষতিগ্রস্ত হয়েছেন আনোয়ার হোসেন, শিফত আলী, ফাইজুল হক, হিল্লাল উদ্দিন, নিজামুদ্দিন, নিয়ামত আলী, তামিজ উদ্দিন, কামাল উদ্দিন, নজরুল হক প্রমুখ। এদিন ক্ষতিগ্রস্তরা বিক্ষোভ প্রদর্শন করে বলেন, মোহনপুর দ্বিতীয় খণ্ড বেড়াখালের পার একটি গ্রাম কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনে নিশ্চিহ্ন হওয়ার পথে। নদীর ভাঙনে পাকা ঘর সহ প্রায় 50টি বসতবাড়ি ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে। নদী ভাঙনে অনেকের বসতবাড়ির ভেতরে ফাটল দেখা দিয়েছে, এতে বিপদে পড়েছেন মানুষ। কোন সময় কি হয় এই আতঙ্কে ভাঙন কবলিত এলাকার মানুষের রাতের ঘুম উখড়ে গেছে। নদী ভাঙন সমস্যার স্থানীয় সমাধানের দাবিতে এদিনের বিক্ষোভে সামিল ছিলেন পশ্চিম মোহনপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি তথা সমাজকর্মী নুরুল হোসেন বড়ভূইয়া, এপি সদস্য আইনুল হক, প্রাক্তন এপি সদস্য আলতাফ হোসেন, মুনলাইট ক্লাবের সভাপতি আব্দুল হান্নান লস্কর প্রমুখ। তারা বলেন, মোহনপুরে ইএনটি বাঁধের ভাঙন দিয়ে কাঁচাকাল নদীর জল প্রবেশ করে গোটা আলগাপুর প্লাবিত হয়। মোহনপুর দ্বিতীয় খণ্ডের নদী ভাঙন সহ জ্বলন্ত সমস্যা সমাধান করার জন্য তারা অসমের মুখ্যমন্ত্রী, জল সম্পদ মন্ত্রী, স্থানীয় সাংসদ, বিধায়ক হাইলাকান্দির জেলাশাসক সহ নেতা আমলাদের কাছে দাবি জানিয়েছেন। প্রতি বছর আমাদের আসাম তথা বরাকবলিতে বন্যা হয়, আর এই বন্যার সঙ্গে তাল মিলিয়ে আমাদের বরাকবলির কাটাখাল নদীতেও বন্যা প্লাবিত হয়। বন্যা যখন প্লাবিত হয় তখন আমাদের অঞ্চলের শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সঙ্গে অনেক পশু পক্ষীর মানে প্রাণ বিসর্জন দিতে হয়। এখন আমাদের এই যে মোহনপুর পাড় টু বেড়াখালের পাড়ের যে নদী ভাঙন সমস্যা, সেই নদী ভাঙন সমস্যা আজকে থেকে নয়, প্রায় দীর্ঘ 40-50 বছর আগ থেকে এই সমস্যা। এই সমস্যা আমরা বারবার আগ থেকেও উত্থাপন করে এসেছি সরকারের কাছে, কিন্তু আজ অবধি কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই আমরা আজকে এখানে প্রতিবাদ করছি যে আগামী কিছু দিনের ভিতরে যদি আমাদের এই এই নদীবাদের সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা কয়েক হাজার জনগণকে নিয়ে আমরা প্রতিবাদ সাব্যস্ত করব এবং আমরা আবেদন করব আজকের এই প্রতিবাদী সভা থেকে আমাদের আসামের কর্মবীর মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে এবং আমাদের বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয়ের কাছে এবং আমাদের হাইলাকান্দি জেলা প্রশাসন সহ ডিস্ট্রিক্ট ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের কাছে যে অতি শীঘ্রই আমাদের এই মোহনপুর পার্ট টু বেড়াখালের পাড়ের যে এই যে জ্বলন্ত সমস্যা নদীবাদে, এই জ্বলন্ত সমস্যা প্র্যাকটিক্যালি এসে ইনকোয়ারি করে আমাদের স্থায়ী সমস্যা। রাজার জিসিএইচএস স্কুলের প্রাক্তন বিজ্ঞান শিক্ষক প্রয়াত বিকাশ রঞ্জন দত্তের স্মৃতি রক্ষার্থে বরখোলার উজাননগর ডিমাসা ক্লাবের কর্মকর্তাদের হাতে ফুটবল খেলার জার্সি তুলে দিল পুত্র বিশ্বজিৎ দত্ত। বৃহস্পতিবার উজাননগরে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে দেখা করে তাদের খেলার উৎসাহকে সাধুবাদ জানান। আগামীতে ক্লাবের খেলা বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন বিশ্বজিৎ দত্ত। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের মুখ্য উপদেষ্টা শিবচন্দ্র দাস, উপদেষ্টা অশোক বর্মন, বিশিষ্ট নাগরিক পিনাকভূষণ দেব, ক্লাবের সভাপতি উমাশঙ্কর বর্মন,
সম্পাদক হিমাংশু বর্মন, উপদেষ্টা অনুপ বর্মন। একুশ তারিখ থেকে সমগ্র ভারতবর্ষে 31 তারিখ পর্যন্ত পুলিশ ফ্ল্যাগ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুলিশ ফ্ল্যাগ ডে উপলক্ষে শিলচরের বিভিন্ন জায়গাতে 6তম এপিবিএন ব্যান্ড গ্রুপের সহযোগিতায় কাছাড় পুলিশ আয়োজিত একটি ব্যান্ড ডিসপ্লে প্রোগ্রামের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূলত লক্ষ্য হল যে অসম পুলিশের যেসব সেনা জওয়ানরা দেশ মাতৃকার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন তাদেরকে স্মরণ করা এবং সম্মান জানানো, অন্যদিকে পুলিশের সাথে আম জনতার সম্পর্ক আরো মধুর করে তোলার চেষ্টা। এ বিষয়ে বিস্তারিতভাবে জানান কাছাড় জেলার আরক্ষী প্রধান। देखिए जो 21 अक्टूबर पुलिस कमेमोरेशन डे या सम्मान दिवस के रूप में मनाया जाता है, तो इसके साथ ही मतलब जो कमेमोरेशन डे है इसके साथ ही मिला के जो लोग जितने लोग यहाँ पे पुलिस के लोग जो लोग मतलब शहीद हुए अपने मातृभूमि का रक्षा के लिए या कोई लाइफ एंड प्रॉपर्टी सेव करते हुए जो लोग मार्टियर हुए, जो लोग शहीद हुआ, उन लोग को हम लोग स्मरण करते हैं। इसके साथ ही हम 21 तारीख से 31 तारीख तक ये लोग असम ये जो है पुलिस फ्लैग डे हम लोग मनाया जाता है इसके ऊपर। तो इस जैसे ये सेंट्रल प्रोग्राम है जो तो सेंट्रली सेलिब्रेट किया जाता है, तो असम में भी हम लोगों ने इसको हम हर जिले पर ये मनाया जा रहा है। उस हिसाब से हम लोगों ने भी यहाँ पे कछार जिला में हम उसको जो फ्लैग डे हम बैंड डिस्प्ले के जरिए हम लोग इसको मना रहे हैं और ये और आने वाले 2-3 दिन तक ये चलेगा। बड़ो सड़ो साफल्य पेल बदरपुर पुलिस। বদরপুর ঘাট নাকা চেক গেটে থেকে একটি অ্যাল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে 48 প্যাকেট সফট হেরোইন এবং 620 গ্রাম ব্রাউন সুগার সহ 3 স্মাগলারকে গ্রেফতার করল বদরপুর পুলিশ। একটি গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস এবং বদরপুর থানার ওসি ইন্সপেক্টর চন্দন গোস্বামীর নেতৃত্বে পুলিশের একটি স্পেশাল টিম বদরপুর ঘাটের নাকা চেক গেটে তল্লাশি চালিয়ে মিজোরাম থেকে শিলচর হয়ে করিমগঞ্জের অভিমুখে আসা একটি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 4 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করে বদরপুর পুলিশ। এই উপলক্ষে আজ বদরপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান যে প্রায় 4 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করা সহ অল্টো গাড়ি থেকে 3 জন ড্রাগস পাচারকারীকে আটক করা হয়। ধৃত পাচারকারীরা হল ইসলামউদ্দিন, হোসেন আহমেদ এবং আব্দুল লতিফকে বদরপুর থানায় আটকে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। AS-10D-7320 মিজোরামৰ পৰা আহি আছিলে, আমাৰ এটা খবৰ আছিলে যে তাতে সাতটাকে হিরোইন আনি আছিলে। তো আমি গাড়িখন বদরপুৰ চেক গেটত আমি ইন্টারসেপ্ট করলো। ইন্টারসেপ্ট করে আমি টোটাল 48 সোপ কেস অফ সাসপেক্টেড হিরোইন 621 গ্রামস আমি পাইছোঁ আৰু মার্কেট ভেলু এপ্রক্সিমেট 4 কৰোৰ হয়। আৰু ইয়াত আমি 3 জন মানুহক আমি কাষ্টডিত লৈছোঁ, যোন গাড়ীত আছিলে ইসলামউদ্দিন আৰু হুসেন আহমদ, 2 জন বালিয়াৰে হয় আৰু লগত এজন আব্দুল লতিফ এজন আছে। আব্দুল লতিফ না? আচ্ছা আচ্ছা। এইটো গাড়ী খুলি কৈ যেতিয়া আছিল নীলাম বজাৰ আহিছে কৈ মিজোৰাম আচ্ছা, তাৰ টার্গেট আছিল নীলাম বজাৰ যাব। আচ্ছা, আৰু ইয়াৰ বদরপুর চেক গোটে ধৰি আছে। আচ্ছা, সোনাইর দক্ষিণ শহীদপুর জিপির 19টি পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আসাম তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক এম শান্তি কুমার সিংহের বাসভবনে এসে সবাই একমত হয়ে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলের পতাকা হাতে নিয়েছেন। দলের নবাগত জাবেদ আহমেদ বলেন, আসামে বিশেষ করে সোনাইতে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে তারা মাঠে নামবেন। তারা শান্তি কুমারের সঙ্গে কাজ করার অনুভূতি নিয়েও বক্তব্য রাখেন। নবাগতদের উদ্দেশ্যে শান্তি কুমার সিংহ বলেন, বুথ ভিত্তিক সংগঠন মজবুত না হলে নির্বাচনে জয়লাভ সম্ভব হবে না, তাই বুথ স্তরে দলকে শক্তিশালী করতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। মোদীর জামানায় বারবার বিপর্যয়ের কবলে পড়ছে দেশের অর্থনীতি। মোদীর সুশাসনের নামে 161টি দেশের মধ্যে 123টি স্থান হয়েছে ভারতের।
2015 সালের 31 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি প্রার্থীর জন্য মৌখিক পরীক্ষার দরকার হবে না। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রথম ক্যাবিনেট বৈঠকেও একইভাবে আসামের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জন্য মৌখিক পরীক্ষা লাগবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সরকার মৌখিক পরীক্ষা নিচ্ছে। এছাড়া আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বেকার সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে আসাম সরকার। এর জন্য জনগণ একটি বিকল্প দলের সন্ধানে তৃণমূল কংগ্রেসকে আপন করে নিতে চাইছেন বলে শান্তিকুমার উল্লেখ করেন। সোনাই সমষ্টির দক্ষিণ সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে 10 নম্বর গ্রুপের সদস্যরা আজকে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন 19টি ফ্যামিলির আমাদের সোনাইর বাসিন্দা। তো তাদেরকে আমি দলে স্বাগত জানাচ্ছি। আমি আশা রাখি ভবিষ্যতে ওরা দলের জন্য মনোযোগ দিয়ে কাজ করবে এবং আসামে যাতে তৃণমূল কংগ্রেসের সরকার গড়তে পারে এবং আগামী পঞ্চায়েত ইলেকশনে যাতে তৃণমূল কংগ্রেস সোনাইতে আসামে ভালো ফল করতে পারে, এর জন্য আমার আজকের তৃণমূলের নতুন সদস্যরা তারা ঝাঁপিয়ে পড়বে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। শুক্রবার শিলচরে উত্তর পূর্বের কৃতি বাঙালিদের সম্মান জানাবে কলকাতার নিউক্লিয়াস পাবলিকেশন। এদিন শিলচর কাছাড় ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে গর্বের বাঙালি শিরোনামে এক অনুষ্ঠান। বৃহস্পতিবার শিলচর কল্পতরু হোটেলে এক সাংবাদিক সম্মেলনে নিউক্লিয়াস পাবলিকেশনের কর্ণধার দীপ চক্রবর্তী একথা জানান। তিনি জানান, উত্তর পূর্ব ভারতের যে সকল বাঙালি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন তাদের সম্মান জানাবে নিউক্লিয়াস পাবলিকেশন। কারণ আমরা দেখেছি যে ভারতবর্ষের, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের, মানে বাঙালিরা ভীষণভাবে বঞ্চিত এবং বিভিন্ন রকমভাবে শিকার, মানে শিকার মানে হচ্ছে প্রবঞ্চনা প্রতারণা, তা সেই জায়গায় আমরা সবাই মিলে লড়াই করে একটা জায়গায় পৌঁছতে পারি। সেই জন্য এইবার প্রথম আমি উত্তর পূর্ব ভারতের আসামকে বেছে নিলাম। তার মানে এই নয় যে পরে আমরা অন্য কোনো স্টেটকে বাঁচবো না, এটা আমাদের শুরু। উত্তর পূর্ব ভারতে আমরা আরও অনুষ্ঠান করতে চাই এবং আমরা সংগঠিতভাবে বাঙালি জাতিকে সেই যাত্রাভিমানটা ফিরিয়ে নিতে চাই। নমস্কার। আমাদের অনুষ্ঠান আগামীকাল 28 অক্টোবর 2022 কাছাড় ক্লাবে সন্ধ্যে 6টাতে। কি অনুষ্ঠান? অনুষ্ঠান গর্বের বাঙালি, মানে যারা বিভিন্ন ফিল্ডে খুব বৃত্তিমূলক কাজ করেছেন তাদের নির্বাচন করে আমরা তাদেরকে কিছু উপহার দিতে চাই। অজিত দত্তরায় দেখুন, অজিত দত্তরায় যেটা করেছেন সেটা হচ্ছে ভাষা আন্দোলনের ব্যাপারে একটা ভূমিকা নিয়েছে। এবার ওনার অতীত নিয়ে আমি কথা বলতে চাই না, ওনার সম্পর্কে কী বলছি সেটাও জানি না, আমি জানতে চাই না বা বলতে চাই না, কিন্তু উনি যেটা সেনানি, মানে উনি একটি লড়াই করছেন, সেই হিসেবে ওনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। কাছাড় জেলার সোনাই বিধানসভা কেন্দ্রের অতি প্রাচীন চন্দ্রগিরি ঐতিহ্যবাহী ভুবনেশ্বর শিব মন্দিরের স্থাপনা দিবসে উপস্থিত হয়ে বিশ্বের মঙ্গল কামনার্থে বাবা মহাদেবের চরণে পূজা অর্চনা করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। উল্লেখ্য, প্রতিবছর ভাতৃ দ্বিতীয়ার পবিত্র দিনে হাজার হাজার শ্রদ্ধালুর সমাগম হয় এই মন্দিরে। মূলত ভাতৃ দ্বিতীয়ার দিনই এই মন্দিরের স্থাপনা করা হয়েছিল। প্রতিবছর ধলাই, সোনাই সহ বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে ডিমাসা বর্মন সম্প্রদায়ের লোকেরা এই মন্দিরে এসে পূজো অর্চনা করেন। 1774 খ্রিস্টাব্দে এই মন্দিরে স্থাপন করেছিলেন রাজকৃষ্ণ চন্দ্র নারায়ণ। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মধ্যতলাই জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, ডিমাসা সংস্কৃতি পরিষদ সহ কাছাড় জেলার ডিমাসা সামাজিক সংস্কৃতি সংগঠনের সদস্যরা। সমগ্র বিশ্বের মঙ্গলের জন্য, যেখানে আজ থেকে আমাদের পূর্বপুরুষরা আজ থেকে এই 300-400 বছর থেকে মাথা এখানে নিচু করে সমাজের রাষ্ট্রের মঙ্গল কামনা করেছেন, আমরাও আজকে ধলাইর তরফ থেকে এসে সমগ্র বিশ্বের মঙ্গল কামনা করছি, ধলাইর মঙ্গল কামনা করেছি বাবার কাছে। তো আমি এখানে দীর্ঘ বক্তব্য নয়, আমি শুধু এই কথাই বলতে দাঁড়িয়েছি যে দয়া করে আপনারা সুন্দর একটা রাজসাপ তৈরি করে আমার কাছে পৌঁছে দেবেন, ঢলাইয়ের মাধ্যমে পৌঁছে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এ নিয়ে একটু নাড়াচাড়া করে কিভাবে এটা ভবিষ্যতে সংরক্ষিত এবং সুরক্ষিত রাখা যায় তার ব্যবস্থা করার দায়িত্ব সরকারকে আমি অর্পণ করার চেষ্টা করব। আমাকে
আজ গুয়াহাটিতে যেতে হবে। স্পার্ক কিডস মিস নর্থ ইস্ট ইন্ডিয়া প্রতিযোগিতায় সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম সেরা হয়েছে লামজিং এর অনুপ্রিয়া দাস। গুয়াহাটি বেলতলায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় লামজিং এর অনুপ্রিয়া দাস দ্বিতীয় স্থান দখল করে। লামজিং শান্তিপাড়া নিবাসী অজয় দাস ও সুজাতা দাসের 4 বছরের কন্যা অনুপ্রিয়ার সাফল্য পরিবারের লোকেদের সঙ্গে খুশি লামজিং বাসীও। মই সকলোকে ধন্যবাদ জানাইছো যে মই বহুত আনন্দিত হৈছো মোৰ ছোৱালী অনুপ্ৰিয়া দাসে দ্বিতীয় আসন গ্ৰহণ কৰিছে অল নৰ্থ ইষ্টৰ স্পাৰ্কৰ জৰিয়তে। ইমান ডাঙৰ এটা শ্ব' অৰ্গেনাইজ কৰিছিলে, তাত প্ৰিন্স নাৰুলাও আহিছিলে এজ এ চিফ গেষ্ট হৈ। তো সেইটো কাৰণে মই আৰু মোৰ পৰিয়ালবৰ্গ সকলোকে বহুত আনন্দিত হৈছো। কালী পুজোর পূর্ণ লগ্নে বিহারা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের ব্যবস্থাপনায় ও সন্ধ্যা সঙ্গীত কলা একাডেমির পরিচালনায় এক ভক্তি গীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সন্ধ্যা সঙ্গীত কলা একাডেমির ছাত্রছাত্রীরা ভক্তিমূলক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী কুচিকাঁচাদের শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। তৎসঙ্গে সন্ধ্যা সঙ্গীত কলা একাডেমির কর্ণধার তথা বিশিষ্ট সঙ্গীত শিক্ষক রাজেশ্বর চক্রবর্তীকে সম্বর্ধনা দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীতে ছিলেন শিলচরের সোনিক রিদম ব্যান্ড, অক্টোপেডে সত্যব্রত চক্রবর্তী, সিনথেসাইজারে বিশ্বরূপ গোস্বামী, গিটারে কৌনিশ দেব ও তবলায় নবারণ আচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিবাস দাস, রমেন্দু চক্রবর্তী, সঞ্জয় আচার্য প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাজ্য সেরা দুর্গাপূজা এবার উধারবন্দী, সমীক্ষা ডিওয়াই 365 চ্যানেলে। ভাই ফোটার পর শুরু ছট পূজা উৎসব, মূল আয়োজন রবিবার। কাটাখাল নদীর ভাঙন অব্যাহত, সুরাহা চেয়ে স্থানীয়দের বিক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।